দুই বক আর কচ্ছপের কাহিনী। বিলের একটি খালে দুটি বক আর একটি কচ্ছপ একসাথে ছিল। দীর্ঘদিন থেকে বৃষ্টি না হওয়ার জন্য সেই খালের পানি দিন দিন শুকিয়ে যাচ্ছিল। আর এটা দেখে বক ভাবতে থাকে নতুন খাল খুঁজে বের করতে হবে। কিছুক্ষণ ওড়ার পরে তারা বড় একটি খালের কাছে এসে দাঁড়িয়ে পড়ে এবং সেখানে তারা দেখতে পায় যে অনেক মাছ এবং অনেক খাবার রয়েছে। তাই তারা ভাবে যে এটাই হবে তাদের নতুন গন্তব্য, কারণ এখানে তারা অনেক খাবার সহজেই খেতে পারবে। বক দুটি যে নতুন খাল খুঁজে পেয়েছে এবং সেখানে যে তারা চলে যাবে, কচ্ছপ তাদের এই কথাবার্তা গুলো দূর থেকে শুনছিল। বন্ধু, আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, কারণ ভাই না থাকে আমি ওখানে থাকতে পারবো না। এভাবে কচ্ছপ বক দুটিকে বারবার অনুরোধ করতে থাকে তাকে তাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। বক দুটিরও কচ্ছপের প্রতি মায়া হয়, কিন্তু তাদের মাথায় এটা কোনোভাবেই আসছিল না যে কচ্ছপকে কিভাবে তাদের সাথে নিয়ে যাবে, কারণ কচ্ছপ তাদের মতো উড়তে পারবে না, কিংবা এত দূর রাস্তা সে হেঁটেও যেতে পারবে না। না তো তারা এত দূর রাস্তা কচ্ছপকে তাদের পিঠে বসিয়ে নিয়ে যেতে পারবে। তাই তারা খুব চিন্তিত হয়ে পড়েছিল যে কিভাবে কচ্ছপটিকে সাথে নেওয়া যায়। তখনই তাদের মাথায় একটি বুদ্ধি আসে যে কচ্ছপ যদি একটি লাঠিকে মুখ দিয়ে কামড়ে ধরে আর সেটি যদি আমরা নতুন খাল পর্যন্ত দুজনে উড়িয়ে নিয়ে যাই তাহলে বিষয়টা কেমন হয়। তাদের এই কথা শুনে কচ্ছপও খুশি হয়ে যায় যে হ্যাঁ ঠিক আছে, এভাবেই তো আমি নতুন খাল পর্যন্ত যেতে পারবো। দেখো কচ্ছপ, তুমি কোনো অবস্থাতেই লাঠিকে মুখ থেকে ছেড়ে দেবে না। বকের মুখ থেকে এমন কথা শুনে কচ্ছপও মাথা নেড়ে রাজি হয়। পরের দিন সকালবেলা তাদের পরিকল্পনা অনুযায়ী কচ্ছপ লাঠিটি কামড়ে ধরলে বক দুটি তাকে নিয়ে আকাশে উঠতে থাকে আর মাটিতে বাচ্চারা খেলার সময় এই দৃশ্যটি দেখতে পায়। বাচ্চারা নিচ থেকে এই দৃশ্য দেখতে পাথর খুঁজতে লাগে যেন বক থেকে ঢেল দিতে পারে। আর এই দৃশ্য কচ্ছপকে বক দুটিকে বলার জন্য যখনই তার মুখ খোলে তখনই সে লাঠি থেকে সোজা মাটিতে পড়ে যায় আর সাথে সাথে সে সেখানে মারা যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি থেকে আমরা যে মূল্যবান শিক্ষাটি পাই তা হচ্ছে সব জায়গাতে মুখ খুলতে নেই, কিছু কিছু জায়গাতে মুখ বন্ধ রাখাটাই সবচেয়ে নিরাপদ।